হাই বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কিছু সাপ নিয়ে। বিশ্বে 3000 প্রজাতিরও বেশি সাপ দেখা যায়, তার মধ্যে মাত্র 600 প্রজাতির সাপ বিষাক্ত এবং বাকি নির্বিষ। আমাদের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিছু নির্বিষ সাপের পরিচয় এবং কিছু বিষধর সাপের পরিচয়। ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন, এতে সমস্ত সাপ আপনি চিনতে পারবেন। ভারত ও বাংলাদেশে 4টি বিপজ্জনক সাপ দেখা যায়, সেগুলি হলো কালচিতি বা কালাজ, গোখুরা, চন্দ্রগোড়া, কেউটে ইত্যাদি সাপগুলি খুব বিপজ্জনক এবং বিষযুক্ত। এছাড়া আরও কিছু সাপ রয়েছে, সেগুলি নির্বিষ অথবা ক্ষীণবিষ। এই ভিডিওতে আপনাদেরকে বলবো কিছু নির্বিষ সাপ ও কিছু বিষধর সাপের পরিচয়। প্রথমেই আসি হেলে সাপ। দেহ সরু, রং হালকা বাদামি, শরীরের উপর দুটি হলুদ ফিতের মতো দাগ গলা থেকে লেজ পর্যন্ত। টিকটিকি ইঁদুর, ব্যাং, পোকামাকড় খায়। মাঠ, জলাশয়, ঘন ঝোপ বা বাগানের মধ্যে দিনের বেলা দেখা যায়। শান্ত স্বভাবের, চট করে কামড়ায় না, এই সাপটি খুব বিষহীন। এরপর আসা যাক জল ধরা। সাপটির গায়ের রং সবুজাব বা হলুদের ওপর কালো ছোপ দাগ থাকে। জলাশয়, নর্দমা, ভেজা জায়গা বা পুকুরের জলে প্রায় দেখা যায়। বিরক্ত করলে কামড় বসিয়ে দেয়। জলের পোকা, মাছ, ব্যাং, মাঝে মাঝে ইঁদুরও খায়। সাপটি নির্বিষ। এরপর আসি দুধরাজ। দেহ লম্বা ও সরু, রং তামাটে, ঘাড়ের কাছে দুটো কালো এবং সারা দেহে ডোরা দাগ আছে। দেহের পেছনের দিকে দুটি গাঢ় বাদামি বা কালো দাগ লেজ পর্যন্ত দেখা যায়। উইঢিবি বা পাথরের খাঁচি দেখা যায়। উত্তেজিত হলে ইংরেজি এস অক্ষরের মতো দেহ পেঁচিয়ে কামড়াতে আসে। মূল খাদ্য ইঁদুর, ব্যাং, টিকটিকি, কাঠবিড়ালি বা অন্যান্য ছোট সাপ। এই সাপটি বিষহীন। এরপরে আসা যাক ঘরচিতি। গায়ের রং বাদামি, গায়ে সাদা বা হলুদ রঙের চওড়া দাগ আছে। দাগগুলি শরীরের সামনের দিকে স্পষ্ট। ঘাড়ের কাছে সাদা বা হলদেটে কলার থাকে। মাথা ঘাড়ের চেয়ে চওড়া। সন্ধ্যার পর বাড়ির মধ্যে দেখা যায়। মূল খাদ্য টিকটিকি, উত্তেজিত করলে কামড়ে দেয়। এই সাপটিকে অনেকে কালচিতি ভেবে ভুল করে বসেন। এই সাপটি বিষহীন। পুঁয়ে সাপ খুব ছোট আকৃতির, চোখে দেখতে পায় না, চকচকে বাদামি বা কালো রঙের হয়, গর্তে থাকে এবং জীবনের বেশিরভাগ সময় ভেজা মাটি বা ভারী বস্তুর নিচে থাকে। মূল খাদ্য পিঁপড়ে, ছোট পোকা। এই সাপটি বিষহীন। তুতুর। দেহ মোটা এবং ছোট, লেজ ছোচালো, শরীরে বাদামি বা কালো গোড়া অসম্পূর্ণ চাকা দাগ থাকে। বেলে মাটি, শস্যক্ষেতে, বাগান ইত্যাদি জায়গায় খুব অলস প্রকৃতি। আস্তে চলাফেরা করে, বিরক্ত হলে আক্রমণ করে। মূল খাদ্য পোকামাকড়, টিকটিকি, ছোট সাপ, পাখি ও ইঁদুর। অনেকে একে চন্দ্রবোড়া বা ময়াল সাপ ভেবে ভুল করে। এই সাপটি বিষহীন। উদয়কাল। গায়ের রং হালকা বাদামি, শরীরের উপর স্পষ্ট কালো বা গাঢ় বাদামি রঙের চাকা দাগ আছে। মাথায় তিনটি তীরের মতো চিহ্ন আছে। গোধূলি বেলা বা রাত্রেবেলা চলাফেরা করতে পছন্দ করে। সন্ধ্যাবেলায় পাথর, গাছের গুঁড়ি, পুরনো বাড়িতে দেখা যায়। খুব শান্ত স্বভাব। সরীসৃপের ডিম, টিকটিকি, ইঁদুর, পোকামাকড় খায়। তীক্ষ্ণ মাকানো দাঁত সরীসৃপের ডিম ভাঙতে খুব উপযোগী। এই সাপটি বিষহীন। পেট আছে। দেহ লম্বা এবং সরু, শরীরের দুদিকে গাঢ় বাদামি বা কালো ছোপ ছোপ দাগ দেখা যায়। গাছের ওপরে, নিচু গাছে, কাঁটা ছোপে দিনের বেলা এদের দেখা যায়। খুব দ্রুত চলাচল করে। ব্যাং, টিকটিকি, ছোট পাখি, এই সাপটি বিষহীন। এরপর আসা যাক কাল নাকি। কম বেশি সবাই বেহুরা লক্ষ্মীন্দরের গল্প শুনেছেন। এই গল্পে কালনাগিনীর কথা আছে। দেহ লম্বা এবং সরু,
বহু রং বিশিষ্ট, দেখতে খুব সুন্দর। দিনের বেলায় গাছের ডালে বা ঝোপে দেখা যায়। এরা উড়তে পারে না, তবে হাওয়ার সাথে ভেসে যায়, 100 মিটার পর্যন্ত লাফাতে পারে। মূল খাদ্য ব্যাং, টিকটিকি, ছোট পাখি ও বাদুর। এদের ক্ষীণ বিষ শিকারকে নিস্তেজ করতে বা গিলতে সাহায্য করে। এই সাপের বিষে মানুষের মৃত্যু হয়নি। এরপর আসি লাউ ডগা। লাউ গাছের ডগার মতো সরু লিকলিকে সবুজ শরীর, মাথাটা তীরের ফলার মতো, দিনের বেলায় গাছের ডালে বা ঝোপে দেখা যায়। এরা কখনো কারোর চোখ তুলে খায় না, কাছে থাকে না, তাই মাথায় বা মুখে কামড় দিতে পারে। মূল খাদ্য টিকটিকি, ব্যাঙ, ছোট পাখি ও ইঁদুর। এদের ক্ষীণ বিষ শিকারকে নিস্তেজ করতে বা গিলতে সাহায্য করে। এদের বিষ মানুষের কোনো ক্ষতি করে না। মেটেল, দেহ মোটা, আঁস মসৃণ, রং জলপাই রঙের ধূসর বা বাদামি, দিনের বেলায় দেখা যায়। জলে বা ডোবায় থাকে। মূল খাদ্য মাছ, টিকটিকি, ব্যাং, ব্যাঙের বাচ্চা। এরা সহজে কামড়ায় না, তবে কামড়ালে আঘাতের জায়গা ফুলে যায়, কিছুক্ষণ দপদপ করে। এদের বিষ মারাত্মক নয়। এতক্ষণ দেখলেন বিষহীন সাপের বর্ণনা, এরপর আসি বিষযুক্ত সাপের বর্ণনা। প্রথমেই আসবো কালাচ। গায়ের রং কালো, মাথার কিছুটা পথ থেকে লেজ পর্যন্ত পুরো শরীর জুড়ে সরু আড়াআড়ি সাদা দাগ থাকে। জিভের রং গোলাপি, মূলত রাত্রে কামড়ায়, কামড়ের জায়গায় অসাড় হয়ে যায়, ফলে জ্বালা যন্ত্রণা হয় না, অনেক ক্ষেত্রে কোনো দাগই দেখা যায় না। এদের কামড় 100% বিপজ্জনক, সময় মতো এভিএস না দিলে মৃত্যু অনিবার্য। অনেকে কালচিতি, ডোমনাচিতি, ডোমনা বড়া, শিওর চাঁদা, শঙ্খচিতি নামেও পরিচিত। এরপর আসি গ্রাম বাংলায় খুব পরিচিত কেউটে সাপ। এই সাপকে আপনি কম বেশি সব জায়গায় দেখতে পাবেন। শরীরের রং ধূসর বা কালো, কোনো কোনো ক্ষেত্রে সাদা বা হলুদ ডোরাকাটা দাগ থাকে। ফনার পেছনে একটি চোখের মতো চিহ্ন আছে। মূলত রাত্রে বের হয়, জলা জায়গায় থাকতে পছন্দ করে। এরা ইঁদুর, ব্যাং, মাছ ও ছোট সাপ খায়। একে অনেকে গেঁড়ি ভাঙা, শামুক ভাঙা, তব নামেও পরিচিত। এই সাপটি খুব বিষধর। এরপর আসি গোকুরা। শরীরের রং বাদামি, ফনাযুক্ত, ফনার পেছনে গরুর খুরের মতো চিহ্ন দেখা যায়। উত্তেজিত হলে ফনা তুলে হিস হিস শব্দ করে। কৃষিজমি বা বাড়িতে রাখা খাদ্যশস্যের কাছে এদের দেখা যায়। এরা ইঁদুর, ব্যাং, পাখি, সাপ খায়। এরা অনেকে খরিশ, দুধে খরিশ, পদ্ম বা তেঁতুল খরিশ নামেও পরিচিত, তবে এই সাপটি খুব বিষধর। এরপর আসা যাক চন্দ্রবোড়া। দেহ মোটা, রং সাধারণত হলদেটে বা বাদামি, যার উপর গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে। মাথা তিনকোনা এবং ঘাড়ের চেয়ে চওড়া। ঘন পাতাস্তূপ, ঝোপঝাড়, ফাঁকা মাঠ, কৃষিভূমি সংলগ্ন সমতল অঞ্চলে বা পাথরের ফাঁকে এদের দেখা যায়। মূল খাদ্য ইঁদুর। এরা খুব ধীরে ধীরে চলাফেরা করে। এর কামড়ে রোগীর দ্রুত এভিএস চিকিৎসার প্রয়োজন। এ খুব তীব্র বিষযুক্ত সাপ। এরপর আসি শাঁকামুটি। শরীরে ত্রিকোণাকার, লেজ ভোঁতা, গায়ে উজ্জ্বল ও হলুদ চওড়া ডোরা দাগ থাকে। রাতে বের হয়, খোলা মাঠে চলাফেরা করে, শান্ত প্রকৃতির, খুব কম কামড়ায়। এরা কালাচ এবং চন্দ্রবোড়া সাপেদের খেয়ে নেয়, তাই এদের শাঁকামুটি থাকলেও এখানে কালাচ ও চন্দ্রবোড়া কম দেখা যায়। সাপটি খুব বিষধর। এরপর আসা যাক ঘরচিতি ও কালাচ সাপের মধ্যে কিছু পার্থক্য। ঘরচিতির মাথার নিচে কলার থাকে, কালাচ সাপের মাথার নিচে কলার থাকে না। চওড়া চুড়ি চুড়ি দাগ, শরীরের সামনের দিকে স্পষ্ট এবং লেজের দিকে আবছা ঘরচিতির দেখা যায়। কালাচ সাপেরও সরু চুড়ি চুড়ি দাগ, একবারে লেজ পর্যন্ত। এই দাগ শুরু থেকে মাথার কিছুটা পথ থেকে দেখা যায়। সাদা দাগগুলি ফাঁকা থাকে এবং কালাচ সাপের দাগগুলি ঘন
ও জোড়ায় জোড়ায় থাকে। ঘরচিতি বিষহীন কালা সাপ খুব বিষধর। বিষহীন সাপে কামড়ানোর কিছু লক্ষণ, ক্ষতস্থান থেকে তাজা গাঢ় লাল রক্ত চুঁইয়ে পড়বে, কিছুক্ষণের মধ্যে রক্ত জমাট বাঁধবে, জ্বালা করতে পারে তবে ভুলবে না, কোনো যন্ত্রণা হবে না, জ্বালা ধীরে ধীরে কমতে থাকবে, ভয়ে কাঁপতে পারে তবে তা সামান্য, রোগী ঝিমিয়ে পড়বে না, শরীরে কোনো খিঁচুনি আসবে না। এইগুলি হলো বিষহীন সাপের কামড়ের লক্ষণ। সাপে কামড়ালে কি করবেন? রোগীকে শান্ত রাখুন, রোগীকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে দিন, যে জায়গায় কামড় হয়েছে তা নিশ্চল করুন, রোগীর শরীর থেকে আংটি বালা চুড়ি টাকা বুট জুতো মোজা বা কোনো শক্ত বাঁধন থাকলে তা খুলে দিন, কারণ ক্ষতস্থান খুলতে শুরু করলে এইসব জিনিস অসুবিধা সৃষ্টি করে, রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। মনে রাখবেন, বিষাক্ত সাপের কামড়ের একমাত্র প্রাণদায়ী চিকিৎসা হলো এভিএস। এই এভিএস আপনি সরকারি হাসপাতালে বিনামূল্যে পেয়ে যাবেন। কাউকে সাপে কামড়ালে কি করবেন না? ক্ষতস্থান থেকে টিপে অথবা ব্লেড দিয়ে চিরে রক্ত বের করে দেওয়ার চেষ্টা করবেন না। ডাক্তারবাবুকে চেনানোর জন্য সাপটিকে ধরার চেষ্টা করবেন না। ক্ষতস্থানের উপরে কোনো বাঁধন দেবেন না। রক্ত চুষে বের করার চেষ্টা করবেন না। কোনো হাতুড়ি ডাক্তার ওঝা গুনিন টোটকা জড়িবুটি বা তুকতাক ফুঁক ফাঁক করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, সঠিক চিকিৎসা ও সচেতনতার অভাবে আমাদের এলাকার সহ গোটা দেশে অসংখ্য মানুষ প্রতিনিয়ত সাপের কামড়ে মারা যাচ্ছে। কালাজ সাপ বা কালচিতির কামড়ানোর কিছু লক্ষণ, কামড়ের স্থান অসাড় হয়ে যায়, ফলে কোনো জ্বালা যন্ত্রণা হয় না, ব্যথা বা ফোলা হয় না, অনেক সময় কোনো দাগ দেখা যায় না, হাত পা গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়, বমি অথবা বমি বমি ভাব, পায়খানার বেগ, মুখ থেকে লালা নিঃসরণ, গলায় ব্যথা, ভোগ গিলতে কষ্ট, গলা বন্ধ হয়ে যাওয়া, কথা বলতে কষ্ট, নাকি সরে কথা, চোখের পাতা পড়ে আসা ইত্যাদির কালা সাপ কামড়ার লক্ষণ দেখা যায়। এরপর আসা যাক চন্দ্রবোড়া সাপে কামড়ানোর লক্ষণগুলি। কামড়ের স্থানে তীব্র জ্বালা যন্ত্রণা হয়, চুঁইয়ে রক্ত বের হয়, কামড়ের জায়গা দ্রুত ফুলতে থাকে, জ্বালা যন্ত্রণা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ে, চোখের কোণ দাঁতের মাড়ি বা নাক বা যে কোনো অংশ থেকে মূত্রের অথবা মূত্রের সঙ্গে রক্ত বেরিয়ে আসতে পারে, চোখ লাল হয়ে যায়, কোমরের দিকে ও পাঁজরের নিচে ব্যথা হয়, সারা শরীর ফুলতে শুরু করে, মূত্রত্যাগ বন্ধ হয়ে যায়। এইগুলি হলো চন্দ্রবোড়া সাপের কামড়ের লক্ষণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।